হ্যালো, আজকের ব্লগ শুরু হচ্ছে রাত্রিবেলা, বেসিক্যালি রাত 12:18-তে। কারণ আমার শরীরটা বেশ খারাপ আর আজকে বাড়িতে ডিম ভাত হয়েছে, তো আমার ইচ্ছা করছিল না খেতে। আমি ফার্স্ট ভেবেছিলাম মাটন বিরিয়ানি খাবো, কিন্তু সুইগিতে কোথাও মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে না। তো রাত 12:18-র সময় আমরা এখন বেরোচ্ছি বিরিয়ানি খুঁজতে। আই হোপ যেন গড়িয়ায় পেয়ে যাই। 12:18 বাজে, আই ডোন্ট নো না পেলে পরে কোথায় যাবো, কিন্তু আমার এতটা ইচ্ছে করছে যে আজকে মাটন বিরিয়ানি খেতেই হবে। পুরো পাটুলি ঘুমিয়ে পড়েছে, এদিকে সব বন্ধ হয়ে গেছে। ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, বাম্বু শুট, ওটাও বন্ধ হয়ে গেছে। দেখা যাক এখন কোথায় পাই। বিরিয়ানি ইস্কো বন্ধ হয়ে গেছে, এখানে কখনো খাওয়া হলো না। এখানে বিরিয়ানি দোকানও বন্ধ। চাঁদপুরে দিকে যাচ্ছি আর এদিকে চারিদিকে হোর্ডিং লেগে গেছে, আর যেগুলোতে হোর্ডিং লাগেনি সেগুলোতে বাস পড়ে গেছে। দেখো সব হোর্ডিং লেগে গেছে, আর কয়েকদিনের মধ্যে কি অবস্থা হবে এই জায়গাগুলো। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রিয় গড়িয়াহাট, আর এটা হচ্ছে গড়িয়াহাট ব্রিজ। মনে হচ্ছে এদিকে তো সব বন্ধই হয়ে গেছে, আর মানে এক্সপেক্টও কি করছিলাম যে এত রাতে বন্ধ হবে না। তো আমরা কোথায় যাচ্ছি নাট্টু? ফাইনালি নাট্টু বলছে দেখি কোথায় কি খাবে। চার পাঁচটা এদিক ওদিক চলে যাচ্ছে, ঘুরতে ঘুরতে সেই আমরা পৌঁছে গেছি আবার আর্সেলানে। আর্সেলানে পাওয়া যাবে তো নাট্টু? এটা হচ্ছে আর্সেলানের মেনু, দুপাতায়। এখানে খুব সুন্দর একটা দোকান আছে, দাঁড়া দেখাচ্ছে। এই দোকানটা কিন্তু আনফর্চুনেটলি বন্ধ হয়ে গেছে। এখানে দারুণ দারুণ সব চকলেটস পাওয়া যায়। এটা হচ্ছে বাঘার বয়ফ্রেন্ড, অলমোস্ট বাঘার মতন দেখতে। হ্যালো, পাতাও দিচ্ছে না আমাকে। আই স্যার বা ম্যাডাম বেরিয়েছে, বেরিয়ে ওখানে পোকাটাকে দেখছে। ওই দেখো কেন রে পাত্তাই দিচ্ছে না। এই এখান থেকে আপেল নিলাম, আপেলের বিশাল প্রচুর প্রচুর ভ্যারাইটি, প্রায় 350 টাকা অব্দি আপেল এখানে আছে। আর সবচেয়ে বড় কথা, এখানে প্রচুর আপেল মানে ফলের দোকান, এত ভালো চলে এখানে ফল। এটা হচ্ছে জিশান, এটাও বন্ধ, শুধুমাত্র বোধহয় রাত্রিবেলা আর্সেলানি খোলা থাকে। এটা হচ্ছে বিরলা মন্দির, কখনো যদি আসি তাহলে আপনাদেরকে ভেতর থেকে এটা দেখিয়ে দেবো। চলে এসেছি বাড়ি, এখন বাজে হচ্ছে 1:45, কোনো রকমে খেতে হবে, বিভৎস খিদে পেয়ে গেছে। রেডি হয়ে গেছে, সিনেমাও রেডি ওখানে। দেখি তুমি কিরকম পেস পেয়েছ, একটু ফাস্ট করতে হবে, মানুষের তো টাইম নেই। আলু আছে, পেয়েছো? সরি গাইস, আমার বড় একটু লেটু আছে, পুরো থালাটা জল ভর্তি। মাটনের পিসটা ঠিকঠাক আছে, নট ব্যাড। আমি এটা পেয়েছিলাম বাই দ্য ওয়ে, কিন্তু আমার মন এত বড়। কুছ বলেনগে আপ, হজম করতে হবে তো, হজম করতে হবে তো। খাওয়া দাওয়া শেষ, আমিও শেষ, নান্দু তো অলরেডি শুয়ে পড়েছে, আমারও চোখে ঘুম। আজকে পুরো পেট পুড়ে খেয়েছি, তো কালকে দেখা হবে। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। কালকে যে বিরিয়ানি খেয়ে শুয়েছি, আজকে একদম লাঞ্চ টাইমে উঠেছি, ফুড কোমা হয়ে গেছে আমার। এখনও ঘুম ভাঙেনি, কিন্তু লাঞ্চটা করতে হবে, প্লাস লাঞ্চে দিতে হবে, তাই জন্য উঠতে হয়েছে। নান্টুকে দিয়ে দিয়েছি, এবার আমি বানাচ্ছি আমার জন্য 1 কাপ গরম গরম চা। আর ফাইনালি ফাইনালি সূর্যি মামা উঠেছে, চুকচুকি এসেছে স্যান্ডিকে নিতে, আর আমার জন্য পুজোর একটা গিফটও চলে এসেছে। তাই খুলে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে ইয়াররিংসটা। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে যেটা আমাকে টুকটুকি দিয়েছে। এই পৃথিবীতে ভালো প্রতিবেশীর থেকে বেটার কিছু হয় না। নান্টু যখন এখানে শিফট করেছিল, তখন আমরা এইখানকার কাউকে চিনতাম না, কারণ নান্টু অন্য জায়গায় থাকতো, এখানে নতুন বাড়ি করেছিল। তো এখানে আমাদের উল্টো দিকে একটা বাড়ি আছে, ওনারা উড়িষ্যার লোক। এই বাবা আবার পিছনে পড়ে গেছে,
তো ওনারা উড়িষ্যার লোক, তো ওনারা প্রচুর হেল্প করেছিলেন জল দিয়ে, কারেন্ট দিয়ে। উনি মারা গেছেন, তো উনি বাদ দিয়ে আর কাউকে আমরা চিনতাম না। তারপরে স্যান্ডি আসে, স্যান্ডি আসার পর টুকটুকিরা আমাদের জীবনে আসে, এবং তারপর থেকে টুকটুকির মা এবং টুকটুকির দুজনে মিলে আমার, মানে বাকি স্যান্ডি নামটা তো ছেড়ে দিলাম, আমার যা খেয়াল রেখেছে শুধু তাই নয়, এখন আমি যেই স্টিকটায় ভিডিওটা করছি সেটা টুকটুকির দেওয়া। নানটু আমার ভালো করে ছবি তোলে না বলে অ্যামাজন থেকে আরও একখানা স্টিক কেনে দিয়েছে, যেটা মানে ভালো, মানে 2000 ওপরে দাম। আমি মানে আমার এত টাকা নেই যে আমি কাউকে দিতে পারবো, আর সব থেকে বড়ো কথা টাকার থেকেও বেশি আমার এত বড় মন নেই যে আমি কাউকে 2000 টাকার গিফট এমনি মানে জাস্ট দিয়ে দিতে পারবো। কিন্তু টুকটুকি আমার এত যত্ন নেয় সব কিছুতে, জাস্ট টুকটুকি এই কানেদুলটা পরে একটা আমার সাথে ঘুরতে গেছিলো, তো আমি জাস্ট ওকে বলেছিলাম টুকটুকি তোমার কানেদুলটা কী সুন্দর, আর দুদিনের মধ্যে অ্যামাজন থেকেও আমাকে এটা এনে দিয়েছে। জাস্ট ভাবুন, আমরা যখন যখন ভাবি যে আমাদেরকে কেউ ভালোবাসে না, আমাদের খেয়াল রাখার কেউ নেই, তখনই কিছু মানুষ নিঃশব্দে আমাদের জন্য এত কিছু করে না, জাস্ট আমাদের সেই ফিলটা আনতে হয় যে হ্যাঁ সত্যি আমাদের জন্য খেয়াল রাখার অনেকে আছে। সো আমারও মাঝে মাঝে মনে হয়, বিশেষ করে আমার মা মারা যাওয়ার পর, যে কেউ ভালোবাসে না, মানুষ পাল্টে গেছে, কিন্তু না, হয়তো কিছু মানুষ জীবন থেকে চলে যায়, কিন্তু ঠিক সেই সময় ভগবান আরও কিছু মানুষকে পাঠিয়ে দেয় যারা নিঃস্বার্থ ভালোবাসবে। কিন্তু আমার কানের ফুটোটা আমাকে একদম ভালোবাসে না। এক সেকেন্ড, ছোটোবেলা থেকে না আমার বন্ধুর সংখ্যা খুব কম, আর আমাকে উপহার দেবে বা সারপ্রাইজ দেবে এইরকম বন্ধুর সংখ্যা তো আরও কম, তো আমার এরকম অভ্যাস নেই এরকম হুটহাট করে উপহার পাওয়ার বা উপহার দেওয়ার, যেহেতু আমার বন্ধু খুব হাতে গোনা, আর এখন তো নেই বললেই চলে। কিন্তু যখনই টুকটুকি আমাকে কিছু দেয় আমার এতটা ব্লেসড মনে হয়, এতটা গ্ল্যাড মনে হয় যে আমি বলতে পারবো না, কানেদুলটা এত সুন্দর। আই হোপ যে যখন আমি সুন্দর করে সাজবো তখন এই মুখটা কদবেলের মতন ফিগারটায় একটু বেটার লাগবে, কিন্তু জিনিসটা এত সুন্দর, দান কাছ থেকে দেখা এত সুন্দর জিনিসটা, এত সুন্দর জিনিসটা, এই আমার, আমি এতটা ইমোশনাল হয়ে গেছি না, যে আমার ভীষণ ভালো লাগে সত্যিকারে। মানে কিছু কিছু উপহার জাস্ট উপহার হয় না, উপহারের থেকে অনেক বেশি কিছু হয়। হচ্ছে আমার শাড়ির ঘর, একে আমি যতই গোছাই আবার এলোমেলো হয়েছে। নাটু এসে গেছে আর নাটুকে মুরগি বানাতে ইচ্ছে করছে, তো নাটুকে নিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট, দেখা যাক কতটা কাটা যায় আগে যাবে ওকে। আগে মিনি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, পুরো বাদাম ঘরে ছড়িয়ে দিয়েছে, যা কল্পের উপর দিয়ে গেছে। সরি ডার্লিং, ভেরি সরি। আবার আমরা ব্যাক টু গড়িয়াহাট, কিন্তু আজকে কালকের মতন বদলে, কালকে আমরা এই ব্রিজটার উপর দিয়ে গিয়েছিলাম, আজকে এই ব্রিজের নিচে। ভিড় যদিও অনেক কম লাগছে, এখানটা রাখবে, ওকে। ভীষণ ঠান্ডা লেগেছে কিন্তু তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস এক্সট্রা পেয়ে গেছে। এইগুলো হচ্ছে 350 করে, এগুলো আর কি অফিসের জন্য দিচ্ছি এখনো। তো নিয়েছো কোনটা? নিলাম তো, ও হ্যাঁ দাদা, এখান থেকে একটা ব্যাগ কিনলাম কালোর, আরও অনেক কটা কালেকশন আছে। এটা আছে হচ্ছে তোমার আইডিয়াল বুক স্টোর একদম তার নিচে, এনাদের কোয়ালিটি ভীষণ ভালো, আর ভ্যারাইটিও প্রচুর আছে। এই ব্যাগগুলো এখন প্রচণ্ড কালেকশানে এসেছে, তো আপনারা চাইলে দেখতে পারেন। এখানে প্রচুর পর সরি গুতো মেরে দিয়েছে একটা ছেলেকে, আমরা এখান থেকে চামচের যে হ্যান্ড কি বলে এগুলোকে হোল্ডার সেগুলো নেবো, এগুলো 250 করে বলছে। এটা দুখানা কালার অপশন আছে, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে ওখানে সিলভার। এছাড়াও প্রচুর আছে যেগুলো দাম দর করিনি। বাবার চিতে এসেছি,
আমি ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়েছি, বাবারচিতে এসেছি আর এটা নিয়েছি, খুবই ভালো এটা ফ্রাইড রাইস চিলি চিকেন। আর নানটু নিয়েছে দেখুন, ফিশ কবিরাজি, এরা পুরো মানে একদম থালা ভরে। ভালো খেতে নানটু? আমি আপাতত ডিম খাচ্ছি, পিসে যাইনি। এটা হচ্ছে বাঘা, না না 10:30 বাজে। এটা হচ্ছে বাঘার, বাঘার মেয়ে। তোমার নাম কি? আরো ভীত গলার। এটা নিয়েছি, এটা ভীষণ সুন্দর একটা, দাঁড়ান সামনে থেকে দেখাচ্ছি। এটা দাম নিয়েছে 200। এটা হচ্ছে নেক পিসটা, আমার হাজবেন্ডকে দেখবেন দাঁড়ান। আপনারা দেখে জানাবেন পুজোর লুকটা ওর কতটা হ্যান্ডসাম হয়েছে। এটা এটা ব্লগে যেতেই হবে, সবাইকে জানতেই হবে। এই একটা ব্যাগ নিয়েছি, কালো ব্যাগ আমার কাছে ছিল না, আর এই ব্যাগটা দেখতে আমার খুব ভালো লাগছিল। এটার দাম 950 বলেছিল পাশের একজন মহিলাকে, তারপরে ওনাকেই কমিয়ে 650 বলেছিল। তো আমি ওনার কাছে গিয়ে, তো মহিলাটা নেননি কারণ উনি 400 বলছিলেন। তো তারপর আমি লোকটার কাছে গিয়ে বললাম, দাদা 600 হবে? বলে ঠিক আছে নিয়ে নিন। কিন্তু জিনিসটা খুব সুন্দর দেখতে, আমার কালো ব্যাগ একটা দরকারও ছিল, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটার মধ্যে আছে একটা পাঞ্জাবি যেটা সাম্রাজ্য থেকে কিনেছি। এটা বেসিক্যালি আমার ভাই আছে গৌরব, ওর জন্য। তো এটা আমি দেখাচ্ছি না, তার কারণ এটা যাবে হচ্ছে তোমার বাইরে, তো ও আমার ব্লগটা দেখে তো দেখে নেবে ওর জন্য কী কিনেছি, সেই জন্য আমি দেখাচ্ছি না আপনাদের। স্যান্ডিকে নিতে এসেছি, ওই যে ওই যে, সুন্দর বেবি কি করছে? চলো যাবে যাবে, চলো চলো, মির্জা কি খাবে? একটা মির্জা কি খাবে? স্যান্ডিকে নিয়ে এসেছি ফুটফুটের এখানে, ফুটফুট ওকে দেখে আর আসছে না। মাম্মা মাম্মা মাম্মা, তাকা আমার দিকে, ওরা তাকাবে না তোর দিকে, তাকাবে না, না না না। আজকে আমাদের রাতে হয়েছে কালকের বাসি মটন বিরিয়ানি আর চিকেন। আর এই দেখুন স্যান্ডিকে, মাম্মা পুজো শুরু হয়ে গেছে, আসো আমার কাছে আসো। স্যান্ডির মুড একদম ভালো নেই, কি হয়েছে মা, কি হয়েছে? আসো হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক করো, একদম ভালো নেই মুড। তারপরে মালা পরিয়ে দিয়েছে আরও খেপে গেছে। চিকেন খাবে, চিকেন খাবে, চলো চলো চলো, ধুয়ে দি ধুয়ে দি, তো ধুয়ে দি ধুয়ে দি, আসো। কে খাবে কে খাবে? এই যে এইটা দেখেছে পাগলটা হয় আমার মেয়ে, হ্যাঁ অমনি লেজ নড়ছে, এতক্ষণ তো লেজের 1/4 নড়ছিল না। কে খাবে নান্টু? এটা নান্টুকে দেখাবো, নান্টুকে দেখাবো পিছু হতে। হ্যাঁ কি খেলে রে, কি খেলে রে, এটা দাও মালাটা খুলে দি দাও। কাল রাত থেকে প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে, তো আজকে আমাদের লাগবে একটা সুন্দর ঘুম, কারণ কালকে আবার প্রচুর ঘোরাঘুরি আছে। প্রথমত ছোম্মাদের এক্সিবিশন শুরু হচ্ছে, বেসিক্যালি এক্সিবিশন হচ্ছে হলো দা ঘরকন্যা ফ্যাশন হাউসের তরফ থেকে। কালকে আর পরশু দুদিন গড়িয়ার ওখানে হচ্ছে এক্সিবিশন, আপনারা যদি যেতে চান বলবেন, আমি এক্স্যাক্ট লোকেশন বলে দেবো। এক্স্যাক্ট লোকেশন হচ্ছে কি গার্লস স্কুল, কমলা গার্লস না, এসবি গার্লস, এসবি গড়িয়া এসবি গার্লস স্কুল বা পাঠাগার, কি পাঠাগার, নেতাজি পাঠাগার নয়, আচ্ছা এসবি গার্লস স্কুলের একদম উল্টো দিকে যে মাঠটা সেটাতে হচ্ছে এক্সিবিশনটা। কালকেও হবে আর পরশু দিনও হবে, প্রচুর ভ্যারাইটি সব জিনিসপত্র বসছে, শাড়ি থেকে শুরু করে চুড়িদার কুর্তি প্লাজো অরিফ্লেম প্রচুর প্রোডাক্ট বসছে, গলের হার ঠার প্রচুর প্রচুর জিনিস পড়ছে। তো সেখানে তো যেতেই হবে, কালকে পরশু দুদিনই যেতে পারি বা আমি পরশু দিন যেতে পারি, কারণ কালকে আবার ভাই বোন বায়না ধরেছে যে ওদেরকে নিয়ে গড়িয়াহাট যেতে হবে। তো মোটামুটি কালকে আর পরশু দিন আমার প্রচুর প্ল্যান। তো আজকে রাত্রিবেলা একটা খুব সুন্দর ঘুমের দরকার এই বিরিয়ানি খাওয়ার পর। তো এখানেই শেষ করছি আজকের ব্লগ, দেখা হবে কালকে, ততক্ষণ গুড নাইট, টাটা।